কালচার সিনেমার পর অভিনেতা নাদের চৌধুরী নির্মাণ করলেন মেয়েটি এখন কোথায় যাবে। জেজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির ইতিমধ্যেই সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেনি, তবে সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এই সিনেমাটির ট্রেইলার। সিনেমাটি নিয়ে বিস্তারিত বুলবুল আহমেদ জার প্রতিবেদনে। ছোটবেলায় বাপে আমারে কইছে, মাঝি কথাটার অর্থ অনেক। কথা সাহিত্যিক এমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস মেয়েটি এখন কোথায় যাবে, এবার সেই উপন্যাসই আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে জায়গা করে নিল রূপালী পর্দায়। মনের মধ্যে পাখনা মেলা প্রজাপতি উড়ল সই, তবু মনের বাগানের ফুল ফুটল কই। মনের মধ্যে পাখনা মেলা প্রজাপতি উড়ল সই, তবু মনের বাগানের ফুল ফুটল কই। বাণিজ্যিক ঘরানার রমরমা মারপিট কিংবা বাহারি নাচ গানের রসদের জোগান না থাকলেও সিনেমাটিতে রয়েছে একটি মিষ্টি প্রেমের গল্প, দাবিটা অবশ্য পরিচালকের। একটা অসম প্রেমের গল্পই বলবো আর কি, এবং সেই অসম প্রেমের গল্প যেটাকে আমরা বাণিজ্যিক ঘরানার দিক থেকে যদি বলি, তাহলে প্রেমের গল্প তো সবসময়ই বাণিজ্যিক হয়, এবং এখানে খুব চমৎকার এবং চমৎকারই বলবো হৃদয় কারা গান আছে। আমরা হিন্দু, আপনার বিয়ে করলে আমার জাত যাইব। কৃষ্ণকলি, আমি তোর ভালোবাসি। সিনেমাটিতে নায়ক শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি। তবে জলিকে এবার দর্শকেরা একেবারেই ভিন্ন রূপে দেখতে পাবে সিনেমাটিতে। জলিকে অনেক অনেক দিন দর্শক মনে রাখবে, এবং এই ছবিতে অভিনয় করে জলি, আমি বলবো যে ওর চলচ্চিত্রে, ও যে একজন খুব দক্ষ অভিনেত্রী এবং শক্তিশালী একজন অভিনেত্রী, এটা দর্শক দেখতে পাবে। এদিকে ইউটিউবে সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই নায়িকা জলির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন অনেকেই। ছবিতে শাহরিয়াজ ও জলি ছাড়া অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ ও ফজলুর রহমান বাবু। কত স্বপ্ন দেখছি। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। শেষ করে দিল সব। তোর ভাই কই? ওই বজ্জাতটা কই? খবরদার।